হয় রাজীব সক, আজি অত্যাবশ্যক সামগ্রী যে আকাশলঙ্গী মূল্য বৃদ্ধি তার প্রতিবাদত আজি আসুয়ে সমগ্র রাজ্যজুড়ি প্রতিবাদ সাব্যস্ত করেছে। আর তার অংশ হিসাবে ডিব্রুগড় জেলা ছাত্র সন্থায় দেখা পাওয়া গেছে আজি পুয়া উপায়ুক্ত কার্যালয় সম্মুখত বিক্ষোভ কার্যসূচী গ্রহণ করেছে অত্যাবশ্যক সামগ্রী মূল্য বৃদ্ধির প্রতিবাদত। যেহেতু দেখা পাওয়া গেছে দিনক দিনে অত্যাবশ্যক সামগ্রী এনেদরে মূল্য বৃদ্ধি হয়েছে যে সাধারণ রাইজে আজি আলু এক কেজি পিঁয়াজ এক কেজি কিনব নার অবস্থালে আহিছে। তার বিরুদ্ধে আপনার প্রতিবাদ ন্যায্য প্রতিবাদ কি? প্রথম কথা হল এই যখন সরকার, এই সরকারখানে সর্বসাধারণ খাতি খাওয়া মানুষের কথা নাভাবে। আর ইলেকশন হয়ে গেল, ইলেকশন হয়ে যাওয়ার লগে হিমন্ত বিশ্ব শর্মা এন এইচ কোম্পানি যিমান পারে এই বনিয়া ব্যাপারীবোৰৰ পৰা ইলেকট্রেল বন্ডৰ যোগেদি টকা সংগ্রহ করলে, ইলেকশন খেলিবৰ কাৰণে টকা ললে, আর আজি তেওঁলোকৰ লাভালাভৰ কাৰণে অসমীয়া জনসাধাৰণক বিপদত ঠেলি দিছে। এই কথা হব নোৱাৰে। আমি কৈছো এই সরকারখানে অসমীয়া জনসাধাৰণক খিলঞ্জীয়া জনসাধাৰণক মাৰি খোৱা সরকার, আর এই সরকারখনক আমি নেমানো। এই যোগান বিভাগ এটা অকমূল্য অপদার্থ বিভাগ। এই গেটখনৰ সিফালে এটা বিভাগীয় কার্যালয় আছে যোগান বিভাগৰ, এটো আটাইতকৈ অদরকারী কার্যালয় যেটো তলা মাৰি ৰাখিব লাগে। অভিযোগ করেছে যে যোগান বিভাগ বলে যে বিভাগ আছে এই গেটখন এপারে যে যোগান বিভাগ আছে এই বিভাগটা একেবারে নিষ্ক্রিয় বলে কৈছে আপনার সঠিক? হয়, তার মানে আমি কব লাগিব যে আজি বজারলে যাবলে রাইজে ভয় খোৱা হৈছে। এটা যোগান বিভাগ আছে আর যোগান এগারী ব্যাগু মন্ত্রী আছে, যোগান মন্ত্রী আছে, কিন্তু নির্লিপ্ত আসলে কত লুকাই থাকে কোনেও নাজানে। রাইজে যেতিয়া ককবকাই থাকে, যেতিয়া মূল্য বৃদ্ধি, যেতিয়া অবস্থা বেয়া হয়ে যায়, তেতিয়া কিন্তু নির্লিপ্ত হয়ে থাকে। অকল নির্বাচনত ভোট খুঁজবলে রাইজক আগলে ওলাই আহে, আর এই বিভাগটো যেতিয়া নিষ্ক্রিয় হয়ে থাকে তেওঁলোকে এনেকুৱা বিভাগ বন্ধ করে দিব লাগে। আমার সেইটাই দাবি, আর অতি সোনকালে ব্যবস্থা গ্রহণ করবেন, নহলে কিন্তু আমি কৈছো আমি ডিব্রুগড় জেলা ছাত্রদের পুনৰ ইয়ার বিরুদ্ধে আমি কিন্তু জঙ্গি কার্যসূচী আমি ঘোষণা করি। ছাত্র সন্থার মূল্য বৃদ্ধির উপর আন্দোলনের প্রথম নহয়। যেতিয়া সরকারখনে অত্যাবশ্যকীয় সামগ্রী মূল্য বৃদ্ধি করে তেতিয়া ছাত্র সন্থা কিন্তু রাজপথ আন্দোলন বাঁচি লয়। আর সেইবাবে যেতিয়া দুদিনের আগত সরকারখনে যেতিয়া অত্যাবশ্যকীয় সামগ্রীসমূহ মূল্য বৃদ্ধি করলে, তাতিয়া পর্যন্ত সরকারের সুবিধার মর্মে যেতিয়া রাইজক কুরুঙ্গা করবে বিচারিব তেতিয়া কিন্তু ছাত্র সন্থা রাইজের লগত থাকিব। আর যেতিয়া পর্যন্ত লগে এই মূল্য বৃদ্ধির রোধ নহব তেতিয়া পর্যন্ত ছাত্র সন্থার আন্দোলন অব্যাহত থাকিব।